Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Priyo shikharthi brindo, 2020 saler corona shuru howar por theke 18 march sara deshe jokhon school college bondho hoye jay tokhon amader oitujjobahi Ahmed Bawany Academy School and College er সুযোগ্য বিচক্ষণ অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী মুকুল স্যারের নির্দেশনায় আমরা যে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করে আসছি তারই ধারাবাহিকতায় আমাদের ক্লাসগুলো চলমান রয়েছে সরকার ঘোষণা দিয়েছেন 30 মার্চ থেকে দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী পঞ্চম শ্রেণীর সপ্তাহে 6 দিন ক্লাস অন্যান্য শ্রেণী সপ্তাহে 1 দিন ক্লাস অনুষ্ঠিত হবে অন্যান্য শ্রেণী 1 দিন ক্লাস অনুষ্ঠিত হলেও আমাদের ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানি একাডেমিতে প্রতিদিনই অনলাইন ক্লাসগুলো চালু থাকবে মর্মে আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদেরকে অবহিত করেছেন সরাসরি শারীরিকভাবে 30 মার্চ ক্লাস শুরুর পূর্বে আজকে নতুন দশম শ্রেণী এই জন্য বলছি দশম শ্রেণী দুটো রয়ে গেছে তোমরা এক দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো যারা 2021 এ পরীক্ষার্থী আমরা আশা করতেছি তোমাদের পরীক্ষাটি সরকার জুন মাসে নেবে এই জন্য তোমরা পুরাতন দশম শ্রেণী আর 2021 এ যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আজকের ক্লাসটি মূলত নতুন দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা যে যেখানে আছো যেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এজন্যই তোমাদের ক্লাস নিতে উপস্থিত হতে পেরেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ দশম শ্রেণী নতুনের নতুন দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আর এই প্রথম অধ্যায়ের নাম হলো পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান অর্থাৎ 1947 সাল থেকে 1947 সাল থেকে শুরু করে 1970 সালে ঘটে যাওয়া ঘটনাগুলোর আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব এবং এর মাধ্যমেই তোমরা যারা নতুন দশম শ্রেণীতে আছো তারা পরীক্ষা পাস করার জন্য বা পরীক্ষা উত্তর দেওয়ার জন্য সৃজনশীলের যতটুকু তোমাদের দশম শ্রেণীর জন্য প্রয়োজন ততটুকু নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 1947 থেকে 1970 সালের ইতিহাস আলোচনা করার পূর্বে একটু তোমাদের পূর্ববর্তী ধারণায় নিয়ে যেতে চাই আজকে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমি তোমরা আমরা সবাই যে দেশ নিয়ে গর্ব করি যে দেশের আমরা নাগরিক এই দেশটি আজকের মতো স্বাধীন ছিল না দীর্ঘ 200 বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে এদেশকে শাসন শোষণ নিপীড়ন নির্যাতন করেছে মূলত 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে বাংলা বিহার উড়িষ্যার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে মূলত ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয় 1757 থেকে 1857 এই 100 বছর 1857 সাল থেকে এদেশের মানুষ স্বাধিকার আন্দোলনের জন্য মহাত্মা গান্ধীর নেতৃত্বে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করে ব্রিটিশ বিরোধী ব্রিটিশ খেদাও আন্দোলন 1857 থেকে 1947 পর্যন্ত আরও প্রায় 100 বছর প্রায় 200 বছর এদেশের মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে এই ব্রিটিশদের কাছ থেকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে অবমুক্ত হয় বা স্বাধীন হয় 1947 সালে দুটি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র 47 সালে গঠিত হয় 1947 সালে একটির নাম হয় পাকিস্তান আর একটির নাম হয় ভারত
1947 সালের 14 আগস্ট প্রথম পাকিস্তান মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে পাকিস্তানকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ঠিক এর একদিন পর হিন্দু নেতারা বা ভারতীয় কংগ্রেসের নেতারা হিন্দু অধ্যুষিত অঞ্চল শুধু নয়, তারা ছিল সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে ভারতীয় উপমহাদেশ বৃহৎ একটা অংশ নিয়ে ভারতবর্ষে স্বাধীনতা ঘোষণা করে 15 আগস্ট। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হলেও পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করে পাকিস্তান স্বাধীনতা ঘোষণা করে। বর্তমান যে পাকিস্তান, এই পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান, আর পূর্ব বাংলা, এই পূর্ব বাংলার নাম দেয় তারা পূর্ব পাকিস্তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার পর এই দেশটার বা এই অংশের নাম রাখা হলো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান হিসাবে এই অঞ্চল পরিচিতি লাভ করার পর পূর্ব পাকিস্তানের সমস্ত শাসনভার বা পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল মূলত পাকিস্তানের ধনিক শ্রেণী অর্থাৎ এলিট শ্রেণীর হাতে। পাকিস্তানের এলিট শ্রেণীর হাতে ক্ষমতা থাকার কারণে পূর্ব পাকিস্তানের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ ব্যবস্থার উপর তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, করায়ত্ত করার চেষ্টা করে এবং পূর্ব পাকিস্তানের মানুষের উপর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বৈষম্যমূলক আচরণ করা শুরু করে। প্রথমেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের মুখের ভাষা, মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল অর্থাৎ মাতৃভাষার উপর তারা প্রথম আঘাত হানে। এই মাতৃভাষা রক্ষা করার জন্য এদেশের জনগণ জাতীয় ঐক্য গড়ে তোলে এবং জাতীয় বাঙালি জাতীয় চেতনার ভিত্তিতে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এবং তাদের ভাষা সংস্কৃতি রক্ষা করার জন্য তারা যে আন্দোলন শুরু করে বাঙালি ভাষা, সাহিত্য, সংস্কৃতি, তাদের ঐতিহ্য রক্ষার জন্য যে আন্দোলন গড়ে তোলে ঐক্যবদ্ধ হয়ে, সেটাই মূলত বাঙালি জাতীয়তাবাদ। এবং এই বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি হয় বা তৈরি হয় মূলত অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাকিস্তানের অসাম্প্রদায়িক নীতি, তাদের অত্যাচার, তাদের অবিচার, তাদের শোষণ, তাদের নিপীড়নের হাত থেকে রক্ষা করার জন্য পূর্ব বাংলার জনগণ জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে এমনকি ক্ষুদ্র নিরী গোষ্ঠী পর্যন্ত বাংলা ভাষা রক্ষা করার জন্য বাঙালি জাতীয়তাবাদের প্রতি তাদের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে। এরই ধারাবাহিকতায় 1947 সাল থেকে জাতীয়তাবাদের ভিত্তিতে এবং বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের জন্য যে জাতীয় চেতনা সৃষ্টি হয় তারই ভিত্তিতে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা ভিত্তিতে এবং 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশভাবে আওয়ামী মুসলিম লীগকে পূর্ব বাংলার জনগণ আকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে এবং সেখানে ক্ষুদ্র নিরীগোষ্ঠীও এই বাঙালি জাতীয় ঐক্যের প্রতি, জাতীয়তাবাদের প্রতি তাদের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে। এর ধারাবাহিকতায় 1971 সালে দীর্ঘ 9 মাস সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা গর্বিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিক এবং অধিবাসী, যেটা আমরা গর্বভরে বলি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের অধিবাসী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থানের ভূমিকা আলোচনা করেছি, এখন আমরা এই প্রথম অধ্যায়ের পরিচ্ছেদ 1.1-এর বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব।
এই ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই ভাষা আন্দোলনের পটভূমি অর্থাৎ শুরু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1947 সাল থেকে কিন্তু ভাষা আন্দোলন শুরু হয়েছে আমরা বলছি না, এরও অনেক পূর্ব থেকে, অর্থাৎ পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই। 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে, তখনই মূলত পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার জনগণের মুখের ভাষা, মাতৃভাষা বাংলার উপর তারা আঘাত এনেছিল। 1937 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসাবে উর্দুকে ঘোষণা করেন প্রথম। অর্থাৎ 1937 সালেই মূলত বাংলা ভাষার উপর আঘাত আনে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, এবং মোহাম্মদ আলী জিন্না তখন পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন। 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা যখন উর্দু ঘোষণা করেন, তখন বাঙালিদের নেতা, পূর্ব বাংলার নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক এর প্রতিবাদ জানান। তিনি এটা মেনে নিতে চাননি বা মেনে নেননি, তিনি প্রতিবাদ করেন। যখন পূর্ব বাংলার নেতা এবং বাঙালির নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক মোহাম্মদ আলী জিন্নার ঘোষণা প্রত্যাখ্যান করেন, এরপর 1947 সালের এপ্রিল মাসে পাকিস্তান নামক রাষ্ট্রটি যখন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠার দ্বার প্রান্তে যখন নিশ্চিত হয়ে যায়, তখন আবারও এই বাংলা ভাষা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। প্রথম শুরু 1937 সালে শেরেবাংলা এ কে ফজলুল হক এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করার পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যখন দমে গেল, এরপর 1947 সালের যখন এপ্রিল মাস আসলো, এপ্রিল মাসে এসে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেল, আবার বিতর্ক শুরু করে দিল। এরপর 1947 সালেরই 17ই মে চৌধুরী খলিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ঘোষণা করলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার সঙ্গে সঙ্গে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের তৎকালীন ভাষাবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুলক সহ আরও অনেক বুদ্ধিজীবী প্রবন্ধ লেখার মাধ্যমে পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই ভাষা কেড়ে নেওয়ার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে লেখালেখি শুরু করেন, প্রতিবাদ শুরু করেন। এ তো গেল 1947 সালের 17ই মে ঘটনা। এর পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পর, ডক্টর এনামুলকের পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একজন অধ্যাপক অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে মে মাসের পরে 2রা সেপ্টেম্বর তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংস্থা বা অর্গানাইজেশন গড়ে ওঠে, প্রতিষ্ঠান গড়ে ওঠে। 1947 সালের 17ই মে পর 2রা সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে যখন তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যুবদল কর্মীরা সেপ্টেম্বর মাসের 6 এবং 7 সেপ্টেম্বর তমদ্দুন মজলিসের ইয়াং জেনারেশন অর্থাৎ যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা এবং আইন আদালতের ভাষা হিসাবে গ্রহণ করার প্রস্তাব পেশ করেন। তমদ্দুন মজলিসের যুবদল কর্মীরা শিক্ষা এবং আইন আদালতের বাহন করার যখন প্রস্তাব গ্রহণ করেন, এরপরে 1947 সালে করাচিতে এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করার প্রস্তাব পাশ করলে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের মানুষ আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ শুরু করে, মাতৃভাষা বাংলা চাই এ স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমে আসে। শুরু হয়ে গেল মাতৃভাষা বাংলা রক্ষা করার আন্দোলন
1947 সালের ডিসেম্বর মাস। পাকিস্তান সরকার পূর্ব বাংলার মানুষ যখন আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, প্লাকার্ড বহন সহকারে রাস্তায় বেরিয়ে আসলো, এই আন্দোলন দমন করার জন্য পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে 140 ধারা জারি করে সর্বপ্রকার সভা, সমাবেশ, মিছিল, মিটিং, পিকেটিং নিষিদ্ধ ঘোষণা করে। মূলত পূর্ববাংলার তথা পূর্ব পাকিস্তানের জনগণের এই আন্দোলনের ভীতি হয়ে পাকিস্তান সরকার 144 ধারা জারি করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1947 ডিসেম্বর চলে গেল, চলে আসলো 1948 সাল। 1948 সালের জানুয়ারি শান্তভাবেই চলল। 1948 সালের 25 ফেব্রুয়ারিতে আবার পাকিস্তানেরই গণপরিষদের একজন সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের ভাষা হিসাবে উর্দু ইংরাজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েও তিনি পূর্ব বাংলার জনগণের ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে যখন উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাখার প্রস্তাব করেন, পাকিস্তান গণপরিষদ তা প্রত্যাখ্যান করে। 1948 পঁচিশে ফেব্রুয়ারি গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের এই বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে রাখার প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর পূর্ব বাংলায় 26 এবং 29 ফেব্রুয়ারি 1948 ধর্মঘট পালিত হয়। এরপরে 2 মার্চ 1948 ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, 1948 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এ সংগঠন 1948 সালের 11 মার্চ বাংলা ভাষার দাবি দিবস হিসাবে পালন করার ঘোষণা করে। অর্থাৎ 1948 সালের 11 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11 মার্চকে রাষ্ট্রভাষা সংগ্রাম দিবস হিসাবে বা রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করার ঘোষণা করেন। 1948 সালের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমাদের আগে যেতে হবে। 1948 সালের আমরা মার্চের কথা বলেছি, 11 মার্চ পর্যন্ত বলেছি, কিন্তু এদিকে 1948 সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম লীগ এই কর্মসূচি পালনের বিশেষ ভূমিকা পালন করে। আর এই পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ গঠন করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই স্লোগান মিছিল, পিকেটিং অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক সহ এবং অলি আহাদ সহ প্রায় 69 জনকে বন্দী করা হয় রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান দিয়ে। যখন মিছিল, মিটিং এবং পিকেটিং শুরু করে, সেই পিকেটিং অবস্থায় বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হুদা এবং অলিহাদ সহ 69 জনকে গ্রেপ্তার করে কারাবন্দি করা হয়। এই ভাষা আন্দোলনের জন্য নবপ্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলার জন্য প্রথম যে রাজবন্দী ছিলেন তৎকালীন ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমান সহ 69 জন যে রাজবন্দী বা যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের নির্যাতনের প্রতিবাদে 12 থেকে 15 মার্চ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার বলছি, গ্রেপ্তারকৃত বঙ্গবন্ধু সহ 69 জন সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং তাদের প্রতি নির্যাতনের প্রতিবাদে 12 থেকে 15 মার্চ 1948 পূর্ব বাংলায় ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15 মার্চ, আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12 থেকে 15 মার্চ 1948 সালে আন্দোলন সংগ্রাম কোনো মতে দমন করতে না পেরে পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী ছাত্র সংগ্রাম রাষ্ট্রভাষা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে 15 মার্চ 8 দফা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন।
অর্থাৎ পূর্ব পাকিস্তানের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে হয়েছিল, তাদের সাথে আলোচনায় বসতে বাধ্য হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাজা নাজিমুদ্দিন যে আট দফা দাবি নিয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে রাজি হয়েছিলেন, আমি এখন তোমাদের সামনে সেই আট দফা দাবি উপস্থাপন করছি, মনোযোগ সহকারে শুনবে। এই আট দফা দাবির অন্যতম প্রধান এবং প্রথম দাবি ছিল বাংলার প্রশ্নে, বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমি আবার বলছি, বাংলা ভাষার প্রশ্নে, বাংলা ভাষার দাবিতে আন্দোলন সংগ্রামরত যে সকল নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দান করতে হবে। পুলিশি অত্যাচারের নিরপেক্ষ তদন্ত করবেন খোদ প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী নিরপেক্ষ তদন্ত করে এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে সমস্ত নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের জন্য একটি বিবৃতি প্রদান করবেন। তিন নম্বর দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাবন উত্থাপন করতে হবে। চার নম্বর ছিল পূর্ব বাংলার সরকারি ভাষা ইংরেজি উঠে গেলে বাংলাকে দাপ্তরিক এবং অফিস আদালতের বা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে এবং পূর্ব বাংলার শিক্ষার মাধ্যম হবে বাংলা। পাঁচ, সংবাদপত্রের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ছয় নম্বর দাবি ছিল আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সাত, 29 ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। আট নম্বর দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা আন্দোলন করেছে পাকিস্তান সরকার তাদেরকে রাষ্ট্রের দুশ্মন ধারা অনুপ্রাণিত হয় নাই, এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য প্রদান করতে হবে। পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী পূর্ব বাংলার তথা পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধু নেতৃত্বে শামসুল হুদা এবং অলিয়াদ সহ যে সকল রাজবন্দী ছিলেন তাদের, তারা জেলখানায় থেকে এই ছাত্রদের বা নেতাদের যে আন্দোলন সংগ্রাম করার জন্য অনুপ্রাণিত করেছেন এবং ছাত্রদের আট দফা দাবি মেনে নিয়ে তাদের সাথে সমঝোতায় আসতে বাধ্য হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1948 সালের 15 মার্চের পর 19 মার্চ পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন। আমি আবার বলছি, 1948 সালের 19 মার্চ পাকিস্তান বলতে পশ্চিম পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন। তিনি 21 মার্চ ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভা আহ্বান করেন। সেই জনসভায় তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্র শিক্ষকরা ছিল তারা তার প্রতিবাদ জানিয়েছিল। একইভাবে 21 মার্চের পর 24 মার্চ গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে আবার একইভাবে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে সমাবর্তনে উপস্থিত সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না না মানি না মানব না রাষ্ট্রভাষা বাংলা চাই মানতে হবে মানতে হবে এই বলে স্লোগান দেয় এবং এর তীব্র প্রতিবাদ জানায়। জিন্নার প্রথম রেসকোর্স ময়দানের ভাষণ, দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনের ভাষণ একই রকম হওয়ায় যখন আন্দোলন তুঙ্গে পাকিস্তান সরকার কোনোভাবে
পশ্চিম বাংলা তথা পশ্চিম পাকিস্তানের অপমর জনসাধারণের এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জাতিকে মাতৃভাষা বাংলার আন্দোলন থেকে যখন কোনো মতে দমন নিপুরণ চালিয়ে তাদের ক্ষোভ দমন করতে পারছিলেন না, তখন পাকিস্তান সরকার একটি কূট কৌশলের আশ্রয় গ্রহণ করে। পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা লেখার উদ্যোগ গ্রহণ করেন এবং এই উদ্যোগ নিয়েছিল। বাঙালিরা এই অপপ্রচার প্রয়াসের, বিশেষ করে পূর্ব বাংলার অপমার জনসাধারণ, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানায়। পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কয়েকদিনের মধ্যেই পূর্ব বাংলার ভাষাকেন্দ্রিক যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল বাঙালি জাতীয়তাবাদের এক আস্থার বহিঃপ্রকাশ। এই ভাষা আন্দোলনের মাধ্যমেই মূলত এই বাঙালি জাতিকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা গিয়েছিল। এদেশের সকল মানুষ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে একটি বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের স্বপ্ন বুনতে শুরু করেছিল। এই ভূখণ্ডে বসবাসকারী ক্ষুদ্র নিরীগোষ্ঠীও এই বাংলা ভাষা প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে একতাবদ্ধ হয়েছিল এবং তারা একতাবদ্ধ হয়ে কাজ করতে পেরেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1952 সালের চলে গেল, 1948 আসলো, 1949 চলে গেল, 50 চলে গেল, 51 চলে গেল, 52 সালের 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। সেই জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নার অনুকরণে উর্দু এবং উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন করে ঘোষণা প্রদান করেন। এর প্রতিবাদে ছাত্র সমাজ 1952 সালের 30 জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে নতুনভাবে আবার সবাই সংগঠিত হয়ে নতুনভাবে আন্দোলন সংগ্রাম করতে থাকে। এর ফলে সকল রাজনৈতিক দল আব্দুল মতিনের নেতৃত্বে এই আন্দোলনে শরিক হয়েছিল। 4 ফেব্রুয়ারি সরকার ঢাকায় সকল মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে, ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করলে নিষিদ্ধ ঘোষণা করে। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করার ঘোষণা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত আব্দুল মতিনের নেতৃত্বে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দার্থহীন কণ্ঠে ঘোষণা করেন। কারাবন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অলিহাত এবং শামসুল হক সহ অন্যান্য নেতাকর্মীদের ডেকে সেখানে বসে পরামর্শ দিয়েছিলেন। ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সহ বন্দী মহিউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমান মুক্তি এবং রাষ্ট্রভাষা আন্দোলনের দাবিতে কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আন্দোলন সংগ্রাম শুরু করলে তীব্র আন্দোলন যখন হয়ে ওঠে দেশব্যাপী জনমত গড়ে ওঠে। এদেশের জনগণ অপমান জনসাধারণ একাত্ম হতে শুরু করে। আন্দোলনের পশ্চিম পাকিস্তান সরকার আন্দোলন দমনে ব্যর্থ হয়ে 144 ধারা জারি করে। তখন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা 144 ধারা ভাঙ্গার সিদ্ধান্ত গ্রহণ করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি গেট থেকে দর্জন করে 140 ধারা ভেঙে তারা মিছিল বের করার সিদ্ধান্ত গ্রহণ করে। এবং 140 ধারা ভেঙে যখন ছাত্ররা দর্জন করে মিছিল বের করে, সেই মিছিলে পাকিস্তান পুলিশ গুলি বর্ষণ করলে ও তদস্থলেই শাহাদত বরণ করেন সালাম বরক, রফিক, শফিক আরও নাম না জানা অনেকে। 22 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়, সেখানে পুলিশ সামলায় শফিউর রহমান ইন্তেকাল করেন বা শাহাদত বরণ করেন। শহীদের স্মৃতি অমর করে রাখার জন্য
ঢাকা মেডিকেল কলেজের পাশেই একটি অস্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়, যে শহীদ মিনারটি শহীদ শফিউরের বাবাকে দিয়ে উদ্বোধন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 23 ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতাকে দিয়ে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়। 24 তারিখ পুলিশ ওই শহীদ মিনারটি ভেঙে দেয়। ঢাকায় 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুবুল আলম রচনা করেন কাত্তি আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। শুধু তাই নয়, তরুণ কবি আলাউদ্দিন আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র যুবক সহ অপমার জনসাধারণ মিছিল বের করেন। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক। জহির রান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় ওঠে বাঙালি জাতীয়তাবাদের ধারা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের এই নতুন ক্লাসে প্রথম অধ্যায়ের পরিচ্ছেদ 1.1 ভাষা আন্দোলনের পটভূমি একটি ক্লাসে 40 মিনিটের ক্লাসে কখনোই শেষ করা সম্ভব না। কমপক্ষে এই অধ্যায়ে 5টি বা 6টি ক্লাস নেওয়া প্রয়োজন। আমি পরবর্তীতে অবশ্যই অন্য ক্লাসে তোমাদের এ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যতটুকু পড়েছি এর মাধ্যমে আমরা অ্যান্সার করতে পারব জাতীয়তাবাদ কী, ভাষা আন্দোলনে জাতীয়তাবাদের ভূমিকা কী, এবং ভাষা আন্দোলনের মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত আছে, তুমি কি একমত? উত্তরের সবাইকে যুক্তি দাও। আমরা এই অধ্যায়ে ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি আলোচনা করে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।